চুচুচু হসপিটালে ভর্তি করি এক এই রাত্রির একত্রিশ তারিখে এবং বারোটা ষোলোতে যেটা এক এক দু হাজার উনিশে সেটা টাইম অ্যাডমিশনের টাইম চুচু হসপিটালে তারপরে সেখান থেকে আমরা ভর্তি হওয়ার পর আমাদের এখান থেকে ছেড়ে দেওয়া হয় পাঁচ এক দু হাজার উনিশে টাইমিং এখানে দেওয়া আছে তো তারপরে আমরা সেখান থেকে নিয়ে যাওয়ার পর বাড়িতে থেকে দুদিন রাখি রাখার পর সেখানে আবার পায়খানা ভূমি আবার আমরা এডমিশন অ্যাডমিশন করাই সেটা ছয় এক দু হাজার উনিশে সমস্যাটা কি সমস্যা হয়েছিল তখন আবার সেই পায়খানা প্রচণ্ড পরিমাণে সেটা কাশি ছিল পায়খানাও ছিল আমরা ধরে রাখতে পারছিলাম না তো আবার আমরা সেই রাত্রিবেলা আবার ভর্তি করি দশটা সাতান্নতে ভর্তি করার পর সেখান থেকে আমরা নিজেরা ডিসচার্জ করাই চোদ্দ এক দু হাজার আঠেরো উনিশে ডিসচার্জ করানোর পর আমরা তারপরে বাড়িতে বাইরে আমরা ট্রিটমেন্ট করি মানুষ ঘোষের কাছে সেখান থেকে চার দিন রাখার পর দেখলাম বাচ্চা আরও অসুস্থ হয়ে পড়ে তারপরে আমরা এখানে নিয়ে যাই ইনস্টিটিউট অফ হেলথে ডেটটা হচ্ছে এক মিনিট সেটা আমরা ডেট হচ্ছে আঠেরো এক দু হাজার আমরা ওখানে বাইরে আউটডোরে দেখাই দেখানোর পর সেখানে আমাদের বললো যে আপনার বাচ্চা ভালো আছে আপনি নিয়ে যেতে পারেন এখানে যা ওষুধ দিয়েছি সেগুলো খাওয়াবেন তারপরে আমরা সেখান থেকে দেখলাম যে আর ভালো কোনো রেসপন্স করছিল না দুদিন থাকার পর আমরা নেক্সট পরে আমরা সেখানে ভর্তি করি কত একুশ একে একুশ এক দু হাজার উনিশে আমরা ভর্তি করি এবং সেখান থেকে আমরা ট্রিটমেন্ট চালার হওয়ার পর চব্বিশ ঘন্টা বাদে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতা সতেরো সেখান থেকে আমাদের জানানো হয় যে আপনাদের আইসিউসি তে চান্সফার করা হবে এবং আপনাদের বাচ্চার সোয়াইন ফ্লু হয়েছে তো সেটার জন্য ডাক্তার জবাব দিয়েছিল যে দেখুন এরকম টাইপের বাচ্চারা সাধারণত রিকভার হয় না তো আমরা চেষ্টা করব ওনারা যথেষ্ট চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আর আমার মেয়েকে রাখতে পারেন তো সেটা তখন আমার মেয়ে মারা গেল 22 তারিখ একটা 20 মিনিট কত বয়স আছে ভয়েস মে লাস্ট ভয়েস ছিল যেদিনকে মারা যায় 10 মাস 10 দিন হয় ওর জান এমনি তো সুস্থই ছিল বাড়িতে যখন ছিল হ্যাঁ বাড়িতে যখন ছিল তখন তো এমনি নরমালই ছিল কিন্তু তারপরে আস্তে আস্তে সেটা এরকম অবস্থায় পৌঁছে গেছে করে করে ধরা ধরা পড়লো পড়েছে কি হয়েছে ফ্লু ওরা বলছে হয় বাচ্চা তো আর নিজে থেকে ক্যারি করে না হয় কেউ আপনাদের বাড়ির তরফ থেকে কারোর থেকে হয়েছে কিংবা যেখানে হসপিটালে ভর্তি করেছিলেন সেখান থেকেও ক্যারি হতে এগুলো তো বাতাসে ঘরে তা আমরা ঠিকভাবে শিওর নেই যে এটা কোথা থেকে এসছে